নৃত্য হচ্ছে মানুষের মনোজাগতিক ইচ্ছার দৈহিক প্রকাশভঙ্গি। কখনো এই ভাষা প্রকাশ করেছে প্রতিবাদ, কখনো বা প্রেম নিবেদনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে এই মুদ্রা। সারা বিশ্বে ধ্রুপদী থেকে ভারতনাট্যম কিংবা লোকজ নৃত্য, যা বেশ জনপ্রিয়, যা একটি দেশ বা জাতির পরিচয়ে বাহক হিসেবেও পরিচিতি ঘটায়। তবে এর মধ্যে ব্যালে বা ব্যালেট নাচ সারা বিশ্বেই জনপ্রিয় হলেও তা আমাদের দেশে তেমন একটা নেই বললেই চলে। সম্প্রতি আমাদের দেশে এই নাচ নিয়ে আলোচনায় আসে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কিছু স্থির চিত্রের মাধ্যমে। সেখানে বাঙালি কন্যার ব্যালে নাচ সাড়া ফেলেছে নেট দুনিয়ায়। ভাইরাল সেই স্থির চিত্রের নৃত্যশিল্পীর নাম ইরা। ছবি তুলেছেন আলোকচিত্রী জয়িতা প্রিন্সিশা। সেই থেকে ব্যালে নৃত্যে যেন নতুনত্ব খুঁজছে সবাই। এরই পরিকল্পনা থেকে চ্যানেলাই ও সারা লাইফস্টাইলের যৌথ প্রযোজনায় ব্যালে কন্যা ইরাকে নিয়ে ব্যালে নৃত্যের সঙ্গে রবীন্দ্রসঙ্গীতের সংমিশ্রণে এক নতুন ভিন্নতার স্বাদ দেওয়ার চেষ্টা করছেন আয়োজকরা। এই শিল্পটির বেশ কয়েকটি স্বতন্ত্র উপায়ে বিবর্তিত হয়। ঐতিহ্যবাহী শাস্ত্রীয় ব্যালেগুলো সাধারণত ক্লাসিক্যাল সঙ্গীতের সঙ্গে সম্পৃক্ত হয়। তবে হ্যাঁ, এবার রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে ব্যালে নৃত্যের সংমিশ্রণে নতুন কিছু হবে। সেই কাজের সঙ্গে যুক্ত হয়েছেন নেট দুনিয়ায় সাড়া জাগানো বাঙালি ব্যালে কন্যা মোবাশ্বিরা কামাল ইরা। ব্যালে কন্যা ইরা বলেন, আমি সবসময় চেয়েছি ব্যালে নৃত্যের মাধ্যমে নতুন কিছু করা। আমার নাচের শুরু হয় ক্লাসিক্যাল দিয়ে, কিন্তু আমার সবসময় মনে হতো একটু নতুন কিছু করা মানে বেশি বেটার হবে। আমি যখন অ্যাজ এ অডিয়েন্স কোনো স্টেজের সামনে বসতাম, তখন দেখতাম যে সবাই গতানুগতিক জিনিসগুলো করছে, তখন আমার মাথায় আসে যে আমি এটার ভিতরে একটা নতুন ভিন্নতা আনতে চাই। এবং সেখান থেকেই আমার কন্টেম্পোরারি নাচ নিয়ে কাজ করা শুরু, ফ্লেক্সিবিলিটি নিয়ে কাজ করা শুরু, এবং এই পর্যন্ত আসে সেই আইডিয়া থেকে। যে এখন চ্যানেলের সাথে কাজ করছি, একটা কাজ নিয়ে যে পরিকল্পনায় কাজ করছি, ইনশাল্লাহ একটা ভালো কাজ হবে, এটা সম্পূর্ণ চ্যানেলের প্ল্যান। এবং সেখান থেকে সারা আমাদের সারা ব্র্যান্ড যে আমাদেরকে স্পন্সর করছেন ড্রেসেস, সো টোটালি ইনশাল্লাহ একটা ভালো মানে একটা ভালো কাজ হবে। ভালো কিছুর জন্য একটু অপেক্ষার প্রহর তো থাকেই। ব্যালে নৃত্যের সঙ্গে রবীন্দ্রসঙ্গীতের নতুন এই সংমিশ্রণ দর্শকদের জন্য ভিন্ন একটি চমক। দর্শকরাও ভালোভাবে গ্রহণ করবে সেই প্রত্যাশা আয়োজকদের।